ঠিক আছে, পরে কথা বলবো তোমার সাথে, ঠিক আছে? হ্যাঁ চলো। ঠিক আছে, এই যে কথা বলছিলাম কার সাথে? ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। দাদা আসি আমি। এসো বসো বসো। মা জানো, মা আমারও অনেকগুলো ফ্রেন্ড আছে। তাই তোমারও অনেকগুলো ফ্রেন্ড হয়েছে? থেকে আমাকে বলেছে। কি বলেছে? ওয়াই জামা করে স্কুলে যেতে, খুব সেজে গুজে আর ব্যাগ নিয়ে যেতে বলেছে। তাই? বাট তোমার তো ওয়াই জামাই নেই মনা। তাহলে এখন কি হবে? আমি তো যেতেই পারবো না। মাম যদি আবার ঠিক আছে ঠিক আছে মনা, কাঁদতে হবে না। চলো আমরা দোকানে গিয়ে জামা কিনে নিয়ে আসি, তাহলেই হবে। আর তোমার যা যা জিনিস লাগে সমস্ত কিছু কিনে নিয়ে আসবে। ঠিক ঠিক, খুব মজা হবে না? দানি দানি সব পানি সব হবে। চলো চলো আমরা শপিং মলে যাই। দিদিং দিদি পানি সাগরে নিসা। ঠিক আছে যাও, আর লাফালাফি করতে হবে না, গিয়ে রেডি হয়ে নাও তাড়াতাড়ি। যাই যাই, রেডি তুমি রেডি? বাহ খুব সুন্দর লাগছে। এই দেখো মানা, কত বড় শপিং মল। চলো দেখি এখানে তোমার জিনিসগুলো পাওয়া যায় কিনা। এখানে মনে হচ্ছে সবই পাওয়া যাবে। এই দেখো মানা, একটা কি সুন্দর চুড়িমালার দোকান। চলো দেখি এখানে তোমার কিছু জিনিস পাওয়া যায় নাকি, মালা বা চুড়ি এরকম টাইপের কিছু জিনিস, তাই না? এগুলোও তো লাগবে। এই দেখো মানা, এখানে কত কিছু আছে, আবার রাখিও আছে সুন্দর সুন্দর। এখন চলো যাই জামার দোকানে, দেখি হোয়াইট কালারের জামা পাওয়া যায় কিনা। তোমার তো আবার হোয়াইট কালারের জামা লাগবে, তাই না? দেখো কত সুন্দর সুন্দর জামা মানা। ওয়াও কি সুন্দর, চলো দেখি এখানে পাওয়া যায় কিনা। হোয়াইট জামা, একটা খেলনা কিনবো মা। খেলনা নেবে তুমি? আজকে খেলনা নিতে হবে না। তাহলে পেন্সিলটা নেই? হ্যাঁ একটা পেন্সিল নিয়ে নাও। ঠিক আছে চলো নাও। মা পপকর্ন খাবো? আবার পপকর্ন খাবে? এই নাও মানা পপকর্ন। ওয়াও হয়েছে মানা, অনেক শপিং হয়েছে, চলো এখন বাড়ি যাই। উফ বাবা কেমন, চলো চলো। ফ্রেন্ডস দেখো রুহি কত শপিং করে নিয়ে এসেছে 15 আগস্টের জন্য। তো চলো এখন আমরা ক্রিয়েট করি রুহির স্বাধীনতা দিবসের মেকআপ লুক। মনা তুমি রেডি? প্রথমে আমরা রুহির স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নেব। অনেক নোংরা থাকে, ভাইরাস মতো থাকে। তারপরে আমরা দিয়ে নেব একটুখানি ময়েশ্চারাইজার, কারণ মেকআপের আগে ময়েশ্চারাইজার কিন্তু মাস্ট, তাই না মানা? এইবার আমরা লাগাবো ফাউন্ডেশন। তো দেখো আমার কাছে এরকম একটা পাউডার ফাউন্ডেশন আছে, এটা ফাউন্ডেশনেরও কাজ করে আবার পাউডারেরও কাজ করে। দাঁড়াও আগে আমি একটু লাগিয়ে দিই তারপরে। হ্যাঁ এই দেখো কি সুন্দর,
এই দেখো, এটা বেবিদের জন্য অনেক বেশি ভালো। এটার মধ্যে ময়েশ্চারাইজার মিক্স করা আছে, যা স্কিনের কিন্তু একদম ক্ষতি করবে না। বাবা দেখো, তুই কত নিজেই মেকআপ করতে শিখে গেছে। দাও এখন আমি মিক্স করে দিই। এখন আমরা লাগাবো অল্প একটু আই শ্যাডো, বেশি লাগাবো না কিন্তু। আমরা একটা গোল্ডেন কালারের একটুখানি আই শ্যাডো লাগিয়ে দেব। তোমরা চাইলে একটুখানি এখানে পতাকার যে কালার হয় সেই কালারেরও আই শ্যাডো কিন্তু লাগাতে পারো। এই দেখো, আমরা হালকা একটু আই শ্যাডো রিকে লাগিয়ে দিলাম। এই দেখো, রিকি সুন্দর লাগাচ্ছে। এখন আমরা আবার রিকে সাইড থেকে একটুখানি আইলাইনার দিয়ে দেব হালকা করে। বেবিদের মেকআপ কিন্তু এরকম করেই করতে হবে, খুব বেশি লাগাবো না। ওয়াও, কি সুন্দর! এইবার আমরা একটা স্পেশাল জিনিস লাগাবো। এই দেখো, আমরা এইরকম কিছু বিন্দি কিনে নিয়ে এসেছি। এই দেখো, এটা কত সুন্দর! এর মধ্যে অনেক কালার আছে, এই জন্য আমরা পতাকার একটা কালার রুগীর বিন্দি লাগাবো। এই দেখো কি সুন্দর, আমরা পতাকা আঁকবো, পতাকা। এইবার আমরা একটু রুইর ঠোঁটে লিপ বাম দিয়ে দিলাম। একটু লিপস্টিক তো দিতে হয়, না হলে তো মেকআপ অসম্পূর্ণ। এই দেখো, এটা একটা আমি বেবিদেরই লিপস্টিক সুন্দর কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে গ্লসি, অল্প একটু দিলে সুন্দর কালার হয়ে যায়। দেখলে দেখো রুই কি সুন্দর, মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন অল্প একটু আমরা রুই স্কিনে পাউডার অ্যাপ্লাই করে দেবো। ওটা কিন্তু ফাউন্ডেশন প্লাস পাউডারই, একটু এইবার রুইর গালে একটু লাল লাল দিয়ে দেবো আমরা। রুইর আমরা মাঝখানে একটা চুল হালকা করে বেঁধে দেবো। বাস, রুই চুল বাঁধাশে। এইবার আমরা রুইর জামা পরিয়ে দেবো। দেখো রুইর হোয়াইট জামাটা, এটা তো নরমাল জামা, তাহলে এটার মধ্যে এখন আমাদের যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তার জন্য স্পেশাল কিছু জিনিস কিন্তু লাগাতে হবে। এইবার আমরা রুইকে পরে দেবো একটা হোয়াইট কালারের হেয়ারব্যান্ড। দেখো রুইকে প্রিন্সেসের মতো লাগছে। এইবার আমরা রুইকে এইরকম ফ্ল্যাগের কালারে চুড়ি পরিয়ে দেব। দেখো কি সুন্দর এগুলো, এই দেখো কি সুন্দর হলো। এটা আমাদের পতাকার কালার কি মানা? উপরে গেরুয়া, মধ্যে সাদা, নিচে সবুজ। আমাদের চুড়িগুলো কিন্তু একদম পতাকার কালার। এই দেখো কি সুন্দর। আমরা এখন লাগাবো কোমরে। এটা কি লাগাচ্ছি? ইন্ডিয়া। ইয়েস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে মানা। সবাইকে বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, এই দেখো রুই কি সুন্দর মেকআপ লুক।